নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পনিরে সচরাচর যে রেসিপিগুলো আমরা খেয়ে থাকি তার থেকে একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সেটি হলো হায়দ্রাবাদী পনির। এটি বানাতেও যেমন সহজ আর খেতেও কিন্তু একদম অন্যরকম হয় আর খুব সুস্বাদুও। তো চলুন দেখে নিই আমার আজকের হায়দ্রাবাদী পনিরের রেসিপি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এতে আমি 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 200 গ্রাম পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন এবং কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বলছি না, কারণ ঝালটা যে যার স্বাদ অনুসারে দেবেন। এবার এটা আমি 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিলাম। এবার একটা মিক্সিং জারে এটা আমি তুলে নিচ্ছি এবং 5 মিনিটের জন্য এটা ঠান্ডা করতে দিলাম। এরপর আমি এর মধ্যে 10 গ্রাম পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম আর 5 গ্রাম মতো পুদিনা পাতা দিয়ে দিলাম। যে রেসিপিটাকে তৈরি করছি সেটা একটু গ্রিন গ্রিন হবে। এই গ্রিন কালারটা বজায় রাখার জন্য আমি এখানে 3টি আইস কিউব দিয়ে দিলাম এবং আমি এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নেব আর সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। এবার 2 চামচ তেল দিয়ে তার মধ্যে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 2 ইঞ্চি দারচিনি এবং কিছুটা গোলমরিচ সামান্য পরিমাণে জৈত্রী দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোলে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আমি এখানে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে দেখবেন এর থেকে তেল ছাড়ছে, তখনই বুঝতে পারবেন আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই কষানোর সময় আমি যে মশলাগুলো এর মধ্যে ইউজ করেছি সেগুলো এক এক করে বলে দিচ্ছি। সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সবকটি উপকরণ দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করবেন, না হলে দইটা ফেটে যাবে। এই সময় ভালো করে দইটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি 2 কাপ জল এর মধ্যে দেব। আমি উষ্ণ গরম জল দিচ্ছি আর প্রথমে আমি 1 কাপ জল দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি ঝোল করার দরকার নেই, একটু মাখামাখাই হবে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন, আর খেতে বন্ধুরা অত্যন্ত ভালো হয়। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কুচনো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রান্নাটা একদম তৈরি। এবার রান্নাটা গরম গরম সার্ভ করে দিন। শীতের দিনে এই রকম ধোয়া ওঠা হায়দ্রাবাদী পনির আর সাথে যদি থাকে পরোটা তো আর কথাই নেই। বাইরের রেস্টুরেন্টে আমাদের খেতে যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই আমরা এই রকমভাবে হায়দ্রাবাদী পনির বানিয়ে নিতে পারি। আপনারা অবশ্যই এইভাবে একবার হায়দ্রাবাদী পনির বানিয়ে নিন এবং উপরে একটা বাটারের কিউব দিয়ে দেবেন, তাহলে এই রান্নাটা আরও বেশি খেতে সুন্দর হবে। এবং রান্নাটার মধ্যে রেস্টুরেন্টের ফ্লেভার আনতে গেলে আপনারা এর সাথে একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে আমি ফ্রেশ ক্রিম দিইনি।
তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার রান্না করুন, এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাতে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।